ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি সহজ সমাধান নিয়ে আমরা ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপযোগ্য এবং লাভবান হবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে একটি বাক্য থাকবে এবং কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বাক্য থাকবে। এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে সিম্পল একটি, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুটি। তো চলুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি সহজ টেকনিক দেওয়া যাক। কোনো সেন্টেন্সে কনজাংশন থাকলে কমপ্লেক্স, না হয় কম্পাউন্ড, আর কনজাংশন না থাকলে সিম্পল। কনজাংশন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে অথবা কম্পাউন্ড সেন্টেন্স, দুটো কোনো একটা হবে যদি কনজাংশন থাকে সেন্টেন্সে, আর কনজাংশন না থাকলে সিম্পল সেন্টেন্স। কারণ সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, বিকজ সিম্পল সেন্টেন্সে একটি সেন্টেন্স থাকে। এই জন্য সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকে না, আর কনজাংশন থাকলে কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো কনজাংশন কি? কনজাংশন হলো যে ওয়ার্ডটি দুটি সেন্টেন্সকে যুক্ত করে সেটি হচ্ছে কনজাংশন, যেমন অ্যান্ড, বার, অর, এগুলো হচ্ছে কনজাংশন। তো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স দেখে নিই। একটি সেন্টেন্স থাকবে যেখানে কোনো কনজাংশন থাকবে না, যেমন আই ট্রাইস, আই গো টু ইউনিভার্সিটি, আই প্লে ফুটবল ইত্যাদি। প্রসঙ্গত বলে রাখি, আমরা প্রতিনিয়ত সিম্পল সেন্টেন্সে বেশি কথা বলি, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তুই কেমন আছিস, আমি ভালো আছি, এইসবগুলি হচ্ছে সিম্পল সেন্টেন্সের আওতায়। এবং কমপ্লেক্স ও কম্পাউন্ড চেনার উপায় হচ্ছে যদি কোনো সেন্টেন্সে কনজাংশন থাকে তাহলে সেটি কমপ্লেক্স বা কম্পাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে কনজাংশন তো অনেকগুলো আছে, তো এর মধ্যে ফ্যান বয়েস থাকলে কম্পাউন্ড, না থাকলে কমপ্লেক্স। ফ্যান বয়েস থাকলে কম্পাউন্ড, না থাকলে কমপ্লেক্স। এটা মনে রাখতে হবে যে ফ্যান বয়েস থাকলে কম্পাউন্ড, না থাকলে কমপ্লেক্স। ফ্যান বয়েজের এখন প্রশ্ন হতে পারে যে ফ্যান বয়েজ আসলে কী। এই ফ্যান বয়েজ পুনরূপটি এখন ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে ওর, ওয়াই দিয়ে ইয়েট এবং এস দিয়ে সো। তো এগুলো থাকলে কম্পাউন্ড, না থাকলে কমপ্লেক্স। কোনো সেন্টেন্সে ফ্যান বয়েজের কোনো একটি থাকলেই কম্পাউন্ড, না থাকলে কমপ্লেক্স। তো এতক্ষণ ধরে তো অনেক কিছু শেয়ার করছি, আপনার যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর যাই হোক, এটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার, আপনি করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। তো ওই ভিডিওটি আমরা অনেক পরিশ্রম করে বানাই, আপনার কাছে তো দাবি থাকতেই পারে। তো চলুন আবার এবার কিছু আমরা উদাহরণ দেখে নিই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণ হচ্ছে, যেমন হি ইজ অনেস্ট বাট পোয়ার। এই যে সেন্টেন্সটি বললাম যে হি ইজ অনেস্ট বাট পোয়ার, এটা হচ্ছে কম্পাউন্ড, বিকজ এখানে ফ্যান বয়েজের বাট আছে। এবং এর পরটি দেখুন যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড আর গোয়িং টু কলেজ, এখানে অ্যান্ড আছে, সুতরাং অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড। আর কমপ্লেক্স সেন্টেন্স নট অনলি উল্লাস বাট অলসো মনোজ আর গুলটি, তো এখানে ফ্যান বয়েজের কিছু নেই, এখানে আছে নট অনলি বাট অলসো, সুতরাং এটি একটু কমপ্লেক্স। ফ্যান বয়েজ নেই, সুতরাং এটি কমপ্লেক্স। এরকম আরও উদাহরণ বইয়ে পাবেন, এগুলো দেখে আপনি নিজে নিজে ট্রাই করুন যে কোনগুলো কমপ্লেক্স, কোনগুলো কম।